بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَإِذَا سَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আল আমিন সংস্থা আয়োজিত ঐতিহ্যবাহী সম্মেলনের আখেরি রজনীর আখেরি অধিবেশনের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, সমগ্র সমস্ত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দারের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেস্তের টুকরা বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে ওলামাদের সোহবতে কোরআনের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকর গুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাত শুকর করি, ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে সকলে মিলে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। বুজুর্গ হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং আমার পরেও করবেন। আমি ইন্তজামের নির্দেশে আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে সমস্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে বলবার আশা রাখি।
আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আমিন। মোহতরম হাজরিন, আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ইমানি জিন্দিগির উন্নতি অর্জন। আমাদের জীবনের সবচেয়ে বড় লস হলো ইমানি জিন্দিগির লস। আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা ইমানি জিন্দিগির সফলতা, আর আমাদের জিন্দিগির সবচেয়ে বড় ক্ষতি ইমানি জিন্দিগির ক্ষতি। আমাদের ইমানি জিন্দিগির সফলতা আমাদের দুনিয়া আখেরাত আমাদের জন্য সফল করতে পারে, আর আমাদের ইমানি জিন্দিগির অধঃপতন দুনিয়া ও আখেরাতের শান্তিকে বরবাদ করে দিতে পারে। কারণ আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে ইমানি জিন্দিগির সফলতার শর্তে বিজয়ের এলান করেছেন, বিজয়ের ঘোষণা দিয়েছেন। আমাদের জিন্দিগির সকল নিয়ামত আমাদের মনিবের কাছ থেকে আমরা ইমানি সফলতার মাধ্যমে পাব, এটাই আমাদের মনিবের পক্ষ থেকে আমাদের প্রতি কৃত ওয়াদা। সারা দুনিয়াব্যাপী মুসলমানদের পরিস্থিতি নজর করে এক নজর তাকায় যদি দেখি, বিশ্ব মুসলিম নির্যাতিত নিপীড়িত, মুসলমানের আত্মচিৎকার আহাজারি সর্বত্র শোনা যাচ্ছে। ইনহিতাতে মুসলিমিন, মুসলমানদের চরম অধঃপতনের চিত্র মানজার আমরা তাকে সারা দুনিয়াতে দেখতে পাই। আমরা যদি এক নজর তাকাই বার্মার দিকে, তাহলে ইমানি জিন্দিগির কত কষ্ট, আর তাদের এক দুর্বিষহ জীবন আমাদের চোখের সামনে হাজির আছে। এভাবে ফিলিস্তিন, কাশ্মীর, সোমালিয়া, মিশর সহকারে শ্রীলঙ্কা, পৃথিবীর যে কোনো দিকে নজর করে তাকাইলে দেখব মুসলমানদের এক দুর্বিষহ জীবন। এই যে মুসলমানের দুরবস্থা, এই দুরবস্থার জন্য মৌলিক কারণ কি, মূল কারণ কি, এটা ফাইন্ড আউট হওয়া দরকার সকলের। এই বিষয়ে ইয়াকিনি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমার এই দুরবস্থার থেকে আমি কীভাবে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ পাক মুমিনদেরকে ইমানি জিন্দিগির সফলতার শর্তে তাদের দুনিয়া আখিরাতের অধঃপতন থেকে, ক্ষতির থেকে বের করে আনার ওয়াদা করেছেন আল্লাহ পাক। ওই দিকে আমাদের নজর অবশ্যই দেওয়া দরকার বলে মনে করি, এটা আমার এক নম্বর কথা। সংখ্যায় তো আমরা অনেক, 1,250 কোটি মুসলমান সারা দুনিয়াতে বসবাস করে, কিন্তু মুসলমানের পায়ের নিচে মাটি নাই। বাংলার জমিনে 17 কোটি মুসলমান বসবাস করে বটে, কিন্তু দেশ, হুকুমত, জমিন মুসলমানদের দখলে নাই। ওয়াজ নসিহত করি অথবা নামাজ পড়ি অথবা তালিম তরবিয়তের সাথে জড়িয়ে আছি ঠিক, কিন্তু হুকুমত এখন নাস্তিকদের কবলে, যে কারণে মুসলমানদের কোনো দাবি আদায় হয় না, মুসলমানদের কোনো সমস্যার সঠিক সমাধান মুসলিম দেশের ভোটের সরকারও করে দেয় না। এই যে হালত, এই হালতের জন্যও তো আমাদের ইমানি জীবনের অধঃপতনই দায়ী, আমরা ইমানি জীবনে ক্ষতিগ্রস্ত বিধায়ী, আমরা কোনো কিছু পাই না, নুসরত পাই না। আমাদের মনিব আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক বড় দুর্বল হয়ে গেছে, এই সম্পর্কের উন্নতি প্রয়োজন। কারণ সম্পর্ক যখন ভালো হয় তখন প্রাপ্তিটা বেশি হয়। আগের জমানার মুসলমানের প্রাপ্তি বেশি ছিল, তাদের সংখ্যা কম ছিল, 313 জন, কিন্তু প্রাপ্তি ছিল। তারা পানির উপর দিয়ে ঘোড়া চালায় চলে গেছে,
আল্লাহ পাক তাদের জন্য সমুদ্রের পানিকে মরুভূমি বানিয়ে দিয়েছে, ঘোড়ার লাগাম টেনে টেনে পার হয়ে গেছে। তাদের প্রাপ্তি বেশি ছিল নিরস্ত্র, ক্ষুধার্থ অবস্থায় ময়দানে গেছে, তাদের সাথে ফিরিশতারা যুদ্ধ করেছে। এই যে অর্জনগুলো তাদের ছিল, ওই অর্জনগুলো আমাদের তো হারিয়ে গেল। আমরাও মুসলমান, তারাও ছিল মুসলমান, কিন্তু তাদের সাথে রবের সম্পর্ক ভালো ছিল। কিছু কিছু স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হয়, চাইতেই পায়, না চাইলেও পায়, আর যদি মুখ খুলে চায় তাইলে অনেক বেশি পায়। স্ত্রী স্বামীকে বলেছে, আমার জন্য একটা থ্রি পিস আইনো, তিন রঙের তিনটা থ্রি পিস কিনা হাজির করছে। জিজ্ঞাসা করছে, একটা আনলেই তো চলতো, তিনটা আনছো? তো বলে, তুমি বললে থ্রি পিস, আমি মনে করছি তিন পিস। প্রাপ্তিটা এরকম মহব্বতের কারণে। আবার কিছু কিছু স্বামী স্ত্রীর বন্ধন থাকে খুব দুর্বিষহ, যে সেরা কাপড় পরে সচ্ছল স্বামীও তাকে কিছু দেয় না। যদি বলা হয় দেন না কেন, বলে মানুষ ভালো না, ওর লগে আমার সম্পর্ক ভালো না, চলে গেছে। আমাদের মুসলিম মানচিত্রে নজর করে তাকাইলে এটাই সুস্পষ্ট হয় যে আমাদের সাথে আমাদের মনিবের সম্পর্ক ভালো না। যদি ভালোই হইতো তাহলে আমাদের প্রাপ্তি আরো অনেক বেশি হইত। 17 কোটি মুসলমানের মাটি আমাদের হুকুমত চলত, আমরা লক্ষ লক্ষ রাস্তায় নামলেও মায়ের খাই, কারণ ইমানি জিন্দিগির অধপতন আমাদেরকে নিম্নের থেকে চরম নিম্ন স্তরে নিয়ে পৌঁছে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইমানি জীবনের উন্নতি কাকে বলে আর ইমানি জীবনের অধপতনই কাকে বলে? আল্লাহর রাসূল কিছু ইমানি জীবনের পরিচিতি আমাদের জন্য হাদিসে পাকে পেশ করেছেন, তার থেকে কিছু কিছু জায়গা থেকে আলোচনা করা যায়। একটি হাদিস আপনাদের সামনে বলেছি, আল্লাহর নবী বলেন, তোমার যে জীবনটা ইমানি জীবন আর তোমার ভেতরে যে ইমান আছে এটা তুমি বুঝবা কেমনি, বুঝার উপায় কি? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন। তোমার ভেতরে যদি দুটি জিনিস পাওয়া যায়, একটা হলো ইবাদতের খুশি, ইবাদত যদি তোমাকে খুশি করে, আর একটা হলো গুনাহের পেরেশানি, তোমার কৃত পাপাচার যদি তোমাকে চিন্তিত করে, তাহলে বুঝবা তোমার ভেতরে ঈমান আছে। আমরা ইনসাফের সাথে নিজেদের আত্মসমালোচনা যদি করি, তাইলে আমরা দেখতে পাব যে আমাদের মুসলিম মিল্লাতের ভেতরে ইবাদতের খুশির জায়গায় পাপের খুশির প্রবেশ ঘটেছে। পাপেই খুশি বেশি, পাপাচারে আনন্দিত বেশি পার্সেন্ট, ওয়াজের খুশি কয় পার্সেন্ট মানুষের আছে, গানের খুশি অনেক পার্সেন্ট মানুষের আছে, নামাজের খুশি কয় পার্সেন্ট মানুষের আছে, নামাজ তরক করার অবস্থা 95% মুসলমানের আছে, কোরআন তেলাওয়াতের খুশি কয়জনের আছে, কোরআন বিহীন জীবন যাপন করার পার্সেন্ট 90%-এর উপরে আছে। 95%-এর উপরে চলে যাবে যে মুসলমান কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই। দাড়িওয়ালা মুসলমান কত পার্সেন্ট হবে 17 কোটিতে? 2%, 3% বের করা মুশকিল হয়ে যাবে। এর ভেতর থেকে সুন্নতি আর মওদুদি দুই ভাগ করতে হবে, ছোট দাড়ি আর বড় দাড়ি, সুন্নতি দাড়ি আর ছোট দাড়ি, এটাকেও ভাগ করে ফেলতে হবে। তাতে পার্সেন্ট দাঁড়ায় যাবে 1%, 2%-এর খাতায় দাড়িওয়ালা মুসলমানের নাম চলে যাবে, আর বাকিরা সব চাষা শিলা গ্রুপের মুসলমান হয়ে যাবে। এই কারণেই তো
টুপিওয়ালা পার্সেন কোন বিধায় 17 কোটি মুসলমানের মাটিতে টুপির উপরে কথা, দাড়িওয়ালা পার্সেন মুসলমান কোন বিধায় দাড়ি রাখলে জঙ্গি, পাঞ্জাবিওয়ালা মুসলমান কোন বিধায় মুসলিম পাঞ্জাবি পড়লে জঙ্গি, ঠিক বললেও ঠিক না বললেও ঠিক, মিথ্যে কথা বলতেছে নাকি, আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক জোরে আওয়াজ। যে পার্সেন্টের ধস নেমেছে ইমানি জীবনের অধিপতনের আলামত, মাহফিল হইতেছে এর আনন্দ কয়জন আর আছে, কিন্তু গুনাহের আনন্দ অনেক বেশি হয়েছে। 16ই ডিসেম্বরে বিজয় দিবস উদযাপনের নামে পাপাচারের ঢল মুসলমানের সন্তানেরা ঘটাইছে রটাইছে জমিনের উপরে, গান বাদ্য নাটক সিনেমা কোন জিনিসটা করে না, প্রকাশ্যে দিবালকে জেনাজে বিচার পর্যন্ত বিজয় দিবস উদযাপনের নামে হয়ে গেছে। ট্রাকে করে করে আপনাদের হাটাজারির কথা বলছি না, আপনারা ভালো, আমরা আমাদের ঢাকার সমালোচনা করতেছি। ঢাকাতে ট্রাকে চড়ে বিজয় দিবস উদযাপন করেছে এমন কোন ট্রাক ছিল না যে ট্রাকে নারী না চায় নাই। 30 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হিফাজতের জন্য যে বিজয় অর্জন করা হয়েছিল সে বিজয় দিবস উদযাপন 30 লক্ষ মা বোনকে কাপড় খুলে করেছে, 16 নাচায়া করেছে, পর্দাবিহীন অর্ধলঙ্গ নাচের মাধ্যমে করেছে, পাপের খুশি বেশি। আমাদের ইমান আর সাহাবায়ে কেরামের ইমানের ভেতরে এটাই ডিফারেন্স, আমাদের ভেতরে ইবাদতটাই যেন পেরেশানি, আজান দিয়েছে এটা যেন একটা পেরেশানি, কারণ নামাজে যেতে হবে, তবলিগ জামাত দুয়ারে এসেছে ডাক দিতে এটা একটা পেরেশানি, না জানি আবার সিল্লায় যেতে হবে, আমিরে হিফাজত ডাক দিয়েছে না জানি আবার মিছিলে যেতে হবে, 50 টাকার লাল নোটের মিছিলে যায় তো অসুবিধা নাই, কিন্তু ইমানের মিছিলে 30টা দলের আর মার্কার স্লোগানে অসুবিধা নাই, কিন্তু তকবীর দিতে কষ্ট হয়, গণতন্ত্রের মার্কা জপে যত মজা পায় আল্লাহর নাম জপে অত মজা পায় না, এই যে মুমিনের হালাত, যে মুমিনের ভেতরে ইবাদতটা পেরেশানির কারণ হয়েছে এটা চেঞ্জিং চাই, আমাদের ভেতরে ইবাদতের খুশি প্রবেশ করাইতে হবে, ইবাদত হবে আমাদের জীবনের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। আমাদের বুজুর্গ হযরত গণ খুশি হন যখন নামাজটা তাকবীর ওলার সাথে আদায় হয়ে যায়, ইবাদতের খুশির ইমান আছে, আর যদি তাকবীর ওলা ছুটে যায় অজ্ঞান হয়ে যায়। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস, কোনো এক মাহফিলে যায় তাকবীর ওলা ছুটে গেছেন তো অজ্ঞান হয়ে গেছেন, তো লোকেরা বলে ডাক্তার ডাকো, ইয়াকুব নানু তুমি অসুস্থ হয়ে গেছে, ইয়াকুব নানু তুমি বলতেছে অসুস্থ হইনি চিন্তিত হয়েছে, কোনো ডাক্তার লাগবে না, মাগরিবের আজানটা হতে দাও, 40টি বছর হয়ে গেছে তাকবীর ওলা ভেতরে নামাজ পড়ি না, আজকে ভিড় মুসাফায় তাকবীর ওলা ফৌত হয়ে গেছে, ভয় হইতেছে না জানি আসর থেকে মাগরিবের মাঝে আমার ইন্তেকাল হয়, যদি মৃত্যুটা আসর মাগরিবের মাঝামাঝি হয়ে যায় তাহলে জীবনের শেষ নামাজটা তাকবীর ওলা ছাড়া হলো, আল্লাহকে চেহারা কেমনে দেখাবো, এই জন্য মাগরিবের আজান হইতে দাও, ইয়াকুব একাই সুস্থ হয়ে যাবে, আল্লাহু আকবার বলুন, মেয়েরা আল্লাহু আকবার না তাজা আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, তাকবীরে উলার হিফাজত করব ইনশাআল্লাহ। ঈমান
ইবাদতের খুশি, তার মানে আলামিন সংস্থার মাহফিল শুনতে পারছি আলহামদুলিল্লাহ, এটা একটা খুশি। আজ সকালবেলায় কোরআনের তেলাওয়াত হয়েছে পড়া, এটা একটা খুশি। আজকে আওয়াজ করতে পেরেছি, ইশরাক আদায় হয়েছে, হজের সওয়াব আমলনামায় জমা হয়ে গেছে, তো এটা একটা খুশি। মুমিনের হৃদয়ে থাকবে এমন ইবাদতের খুশি। আল্লাহর নবী বলেন, যার ভেতরে ইবাদতের খুশি আছে তার ভেতরে ঈমান আছে। আর গুনাহ হবে পেরেশানির কারণ, পাপ হয়ে গেছে তো পেরেশানি, এটা একটা পাপ হতেই পারে। বাইরে শয়তান আছে, ভেতরে শয়তান আছে, বাহিরে ইবলিস আছে, ভেতরে নফস আছে। নফসের হাকিকাত এটা গুনাহের দিকে টানে, দুই শয়তানের চাপে কিছু গুনাহ খাতা হয়েই যেতে পারে। কারণ জিম্মাদার তো আমাদেরকে আল্লাহ না, যে নবীদের মতন গুনাহ সামনে আসলে কোলে করে করে পার করে দিবে, হয়ে যেতে পারে। সাহাবীদের জীবনেও গুনাহ হয়েছে, কিন্তু আমরা যেমন গুনাহকে লালন পালন করি, গুনাহ গুনাহ জানার পরেও করি। সাহাবীদের ভিতরে এই দোষ ছিল না, যদি কখনো গুনাহ হয়ে গেছে তো সাহাবীদের গুণ, ওনারা গুনাহের পেরেশানিতে নিজেকে বেঁধে ফেলেছে। মসজিদের নবমীর খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছে। আল্লাহ আপনি মাপ না করলে এ বাঁধন ছাড়ব না। কেউ বা গুনাহের কারণে সেজদা দিয়ে দিয়েছে, মালিকের কুদরতি কদমে পড়ে বলতেছে, আল্লাহ আপনি ক্ষমা না করলে মাথা তুলব না। একটা পেরেশানি, এই পেরেশানির কারণে তাদের তওবাও দামি হয়ে গেছে। জেনা করে পেরেশান হালতে নবীর কাছে এসে বলতেছে, আল্লাহর নবী আমি জেনা করে ফেলেছি, সরওয়ার চেহারা ফিরায় নিয়েছেন, কসম করে বলেছে আল্লাহর নবী আমার পেটে জেনার সন্তান। আল্লাহর নবী আপনি আমাকে তাড়াতাড়ি হক কায়েম করেন, আমাকে পবিত্র করুন, জেনার গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হওয়ার সাহস পাই না। সরওয়ারে দু আলম নবী বলেছেন, তুমি অপরাধী, পেটের বাচ্চা অপরাধ করে নাই, যাও প্রসব হইলে তার পড়ায় বিচার হবে। বাচ্চা প্রসব করে কোলে নিয়ে আসছে, আল্লাহ নবী গুনাহগার মা এখন আলাদা, মাসুম বাচ্চা আলাদা, হাত কায়েম করুন, আমাকে পবিত্র করে দেন পাপের পেরেশান। আল্লাহর নবী বলেন, এ বাচ্চার খাবার খাওয়া লাগবে, তার বাঁচতে হলে তার খাবার তোমার বুকে আছে, দুধ পান করাও, বাইরের খাবার খাওয়া শিখবে যখন তখন বিচার হবে। পেরেশানি এত, নিজ সন্তানকে বাহিরের খাবার খাওয়ার তালিম প্রদান করেছে, সন্তানের হাত ধরে আর খাতে রুটির টুকরা দিয়া নবীর দরবারে হাজির করে বলে, আল্লাহ নবী দেখেন হাতে রুটি আছে, ইসরা তো খবজিম দিয়া দি, আল্লাহ নবী রুটি হাতে আছে, নাপাক মায়ের বুকের দুধ আর দরকার নাই, এবার আমার বিচার করুন। আল্লাহর নবীর সঙ্গে সাহ করতে নির্দেশ করেছেন, কোন সাহাবী গালি দিয়ে ফেলেছে, আল্লাহর নবী বলেছেন গালি দিও না, এমন পেরেশানির এক তওবা করেছে যে একা না, ওর তওবা গোত্রের মানুষের মধ্যে বন্টন করলে গোত্র জান্নাতে চলে যাবে। পেরেশানির কারণে তওবার ওজন বেশি হয়েছে। আমাদের ভেতরে তো পাপের পেরেশানি নাই, বরঞ্চ পাপ
হাওয়াসকে আক্রমণ করেছে, আওয়াম নয় আবেদকে পাপে ধরেছে, মসজিদের ভেতরে পাপাচার শুরু হয়েছে। তাবলীগ জামাতের আমির বললেন, হুজুর মোবাইল সম্পর্কে বয়ান বেশি করুন, কারণ আমরা তাবলীগের চিল্লায় যারা আসে ওদের মোবাইল সহ জমা রাখি, কারণ মসজিদের বারান্দায় বসে ফেসবুক চালায়, খাস জায়গায় খাস মানুষেরাও পাপের রোগে রুগী হয়ে গেছে। হজ্জে বাইতুল্লাহতে যাবেন তো দেখবেন হারামের ভেতরে গুনাহ করতেছে অনায়াসে মুসলিম, খাস হাজি সাহেবও গুনাহ রুগী। রাইতু বিআইনাইয়া, নিজ চোখে দেখছি স্বামী মুলতাজামে দাঁড়িয়ে আছে আর বিবি ছবি তুলতেছে, অপ্রয়োজনীয় ছবি তুলে এটাকে ফেসবুকে তাড়াতাড়ি আপলোড, আমি এখন মুলতাজামে দাঁড়ানো আছি, অথবা রওজায়ে আত্বারের সামনে গিয়ে আবেগকে ঝেড়ে ফেলে দিয়ে নফসের খাহেশাত নিয়ে গুনাহে লেগে গেছে ছবি তোলার গুনাহে। এটা তো এমন ভাবে খাওয়াজকেও ধরছে, মাহফিলে যাচ্ছে তো সেলফি তুলে, আমি এখন অমুক জায়গায় যানজটে আছি দোয়া করো, অথবা আমি এখন অমুক ফেরি পার হচ্ছি, এই রোগ আমাদের ভেতরে পাপের স্বাভাবিক হালত এসে পড়েছে, যে পাপকে পাপ মনে করার মতো ঈমান আমাদের ভেতরে নাই। অবশ্য একটি সুন্নতের দুর্বলতার কারণে বিজয়ের ধারাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলেন, আবার সুন্নত জারি হয়েছে তো বিজয় জারি হয়েছে। এই যে জঘন্য হালত মুসলিম মিল্লাতে, পাপের স্পৃহা পাপের খুশি পাপকে পাপ মনে না করা, এই যে দুর্বলতা, এ দুর্বলতায় ঈমানকে ঢেকে ফেলেছে। তাছাড়া মুমিনের জিম্মাদার হলেন আল্লাহ, মুমিনের জিম্মাদার কে জোরে বলেন কে, আরো জোরে আওয়াজ করে বলেন মুমিনের জিম্মাদার কে, আল্লাহ। সকলে মিলে আওয়াজ করে ডাক্তার মিয়া আল্লাহ, আমি ঘরে উচ্চ স্বরে ডাক মিয়া আল্লাহ, আরো জোরে করে ডাক্তার মিয়া আল্লাহ। চতুর্দিকে বাতিলের আওয়াজ অনেক বেশি, আল্লাহর নামের আওয়াজ কমজোর হয়ে গেছে, আওয়াজ করে জোরে করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মালিকের বলত্ব বললাম, ওই মালিকই আমাদের বিজয়ের জিম্মাদার, আমাদের দুনিয়ার সফলতা আমাদের আখিরাতের সফলতার জিম্মাদার তিনি আল্লাহ, তিনি নিজে নিয়েছেন সত্যি ঈমান, সংখ্যা লাগবে না কোয়ালিটির ঈমান লাগবে, যদি কোয়ান্টিটি কমও হয় তাতেও অসুবিধা নাই, মাত্র 313 জন কিন্তু ঈমানের কোয়ালিটি ভালো, যুদ্ধের ময়দানের দিকে আগায় যাচ্ছেন আর চিন্তা করতেছেন অস্ত্র নাই পেটে খাবার নাই, আমরা মাত্র 313 জন, আজকে বুঝি মার খায় সব এখানে শেষ হয়ে যাব। আল্লাহ পাক ডেকে বলতেছেন ময়দানে জঙ্গে যাওয়ার আগে, লা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন ভয় পেও না, ভয় কিসের, সংখ্যা কম অসুবিধা নাই, বীর দর্পের সামনে আগায় যাও, তোমরাই বিজয়ী হবে, বিজয় তোমাদের দেব আমি আল্লাহ। শর্ত হলো ঈমান, এটা শুধু বদরের জন্য নয়, আল ইবরাতুল উমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব, এক জায়গায় এই ঘোষণা নয়,
কিয়ামত পর্যন্ত মুমিনের কাফেলার জন্য ঘোষণা। তারাও যদি ঈমান বুকে সামনে আদায় করে এদেরকে বিজয় দিবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে দিবে? কে? আল্লাহর রাসূলের চতুর্দিক ঘেরাও করেছে নবীজিকে মারবে আজকে হিজরতের রাত। আল্লাহর নবীর চতুর্দিকে দুশমন আছে, আল্লাহর নবী একা। আল্লাহর রাসূল হিজরতে বের হলেন আল্লাহর নির্দেশে, নির্দেশ হলো বালু হাতে নিয়ে দরজায় মেরে বেরিয়ে যান। সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করে আল্লাহর নবী বালি হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে নিক্ষেপ করে বেরিয়ে গেলেন। মুমিন তো একজন, কিন্তু সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক বলতেছেন, বন্ধু মার ছিল হাত ছিল আপনার, কিন্তু মার ছিল আমার, মারটা আমার ছিল। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, হাত আপনার ব্যবহার করেছি কিন্তু মার আমি আল্লাহ নিজে দিয়েছি। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, মার আমি নিজে দিয়েছি। সেম ঘটনা গারে সোর পর্যন্ত আল্লাহর রাসূল সিদ্দিক আকবর দুইজন আছেন। কাফেররা পদচিহ্ন দেখে দেখে গুহার মুখ পর্যন্ত চলে গেছে। ইতিহাস খালি উপহাস করার লেগে দেয়নি, ইবরত হাসিল করার লেগে দিচ্ছে। গুহার ভেতরে আছে দুইজন, দুশমন দরজায় আছে। আবু বকর পিছ থেকে বলতেছে, আল্লাহর নবী ওরা এসে বলছে, পায়ের জুতা দেখা যায়, আমরা দুইজন আজকে শেষ। আল্লাহর নবী বলতেছেন, না আমাদের সাথে একজন আছেন, তিনি আল্লাহ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। আরে আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ইমানদারের সাথে আল্লাহ হবেন। সাথে ইমান মাইয়ান, আল্লাহ পাক নিজে মুমিনের সাথে কিয়ামত পর্যন্ত থাকবেন। আমরা যে চতুর্দিকে মার খাইতেছি, আল্লাহ পাক আমাদের সাথে নাই, কারণ ইমানি কমজোরি আমাদেরকে গ্রাস করেছে। ইব্রাহিমের সন্তান বটে, কিন্তু ইব্রাহিমের ইমান লালন করি না আমরা। জাতির পিতা বলি ইব্রাহিম, কিন্তু ইব্রাহিমের ইমানের দৌলত আমাদের সিনায় নাই। যদি থাকত তাইলে আমাদের চোখের সামনে এত ঘটনা এত ঘটনা রটতে পারত না, এত কিছু হয়েছে পারত না যদি আমাদের ভিতরে থাকত। ইব্রাহিম তো একা ছিলেন ইরাকের মাটিতে, মুশরিকের সংখ্যা তখন 5 লাখ, আর এই 5 লাখের রাজা নিজে খোদা দাবিদার, খোদা দাবিদার নিজেই নমরুদ। একদিকে জালিম নিজে খোদার দাবিদার, আর একদিকে ইরাকের মাটিতে 5 লাখ আছে সব মুশরিকের দল, এর ভেতরে মুমিন একজন ইব্রাহিম। কিন্তু মুমিনের হিম্মতটা কত, পাওয়ারটা কত? পিতা আজর বলে, ইব্রাহিম প্রতিদিন সকাল বেলায় মূর্তিরে প্রসাদ দিয়ে দেখো, সন্তান হয়ে শিখো, বাবার পরে কাজটা তোমার করা লাগবে না, যাও আজকের প্রসাদটা তুমি দিয়ে আসো। 5 লাখ মুশরিকের মাঝখানে একজন মুমিন ইব্রাহিম বাবার জাতীয় মণ্ডপখানা মূর্তির ঘরে প্রসাদ নিয়ে যাইতেছে, কিন্তু এই একজন মুমিনের কুরআন লয়ে গেছে।
যাওয়ার সময় কুরআন নিয়ে গেছে, মূর্তির ঘরে ঢুকে আর বলে ভালো করে দেখ আজর আসে নাই ইব্রাহিম আসছে। প্রতিদিন সকাল বেলায় বাবা প্রসাদ দেয়, এগুলো পোকা মাকড়ে খায়, তোরা খাইতে পারিস না, কি লেগে দেয় তাও কিন্তু আজকে ইব্রাহিম আমি আসছি, আমি আজ এই দেখ কোরআন লয়ে আসছি, আজকের প্রসাদে সবগুলো খাবি, তাছাড়া একটা একটা করে সোটা মতো করে সামনে দিয়ে কয় খা, তুই খা নরে চরে না তুই এটারে ভাঙবে, এরপর একটা তুই খা এটারে ভাঙবে, এভাবে প্রসাদ সামনে ধরে ধরে খায় না। তো একা ইব্রাহিম মুশরিকদের জমিনে 5 লক্ষ মুশরিকের মাটিতে একা সবগুলা মূর্তি ভাঙছে, বড়টার গলায় কুড়াল ঝুলাইয়া দিছে। শরম পাওয়া তো দরকার ছিল ইব্রাহিমের সন্তান মুমিন যারা তার। একা ইব্রাহিম 5 লাখ মুশরিকের খোদার মূর্তি ভাঙতে পারল ঈমান লইয়া, কিন্তু 17 কোটি মিলা মূর্তি ভাঙতে পারো না, 17 কোটি মিলা মূর্তি ভাঙো না, মূর্তির রাজ কায়েম হইতেছে, ভাস্কর্যের নামে মূর্তি পূজা হচ্ছে, রাস্তার মনে মনে মূর্তি, 17 কোটি মুসলমানের মাটিকে মূর্তি পূজকদের মাটি রং করা হচ্ছে, মুসলমানের মাটিতে মূর্তি দাঁড় করানো হচ্ছে, কোনো আওয়াজ নাই, কিন্তু আল্লাহ পাক বাঁচাইছেন ইব্রাহিমের কিছু সন্তান আছে যারা আওয়াজ করেছে, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তারা আওয়াজ করার কারণে হাইকোর্টের সামনে থেকে মূর্তির প্রস্থান হয়েছে। কিন্তু কপাল পোড়ার গোষ্ঠী হুজুররা 2% মুসলমান আওয়াজ করেছে, মূর্তি সামনে থেকে পিছে গেছে, তোমরা 100% মুসলমান যদি আওয়াজ করতা তাহলে 17 কোটি মুসলমানের ভোটের সরকারে এই হিম্মত ছিল না রাজপথের কোন জায়গায় একটা মূর্তি দাঁড় করা করাতে পারত। হুজুররা যখন কথা বলেছে গণতন্ত্রের রাজনীতি তোমরা যারা করো তারা তখন হেসেছো আর মনে মনে ভেবেছ এটা হুজুরদের কাম তোমার কাম না, কবরে যাবে না তুমি, তুমি মূর্তির দিকে শুয়ো কাবার দিকে শুয়ো না কবরে, তুমি বুঝি কাবা মুখী না, তুমি মূর্তি মুখী, তুমি ভাস্কর্য মুখী, ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে হুজুর কথা কয় তখন তুমি হাসো, হুজুর যখন মিছিল করে যায় তখন তুমি মুস্তাওয়ার মুস্কি হাসো, বেয়াদবের গোষ্ঠী কপাল পোড়ার গোষ্ঠী। মূর্তি নির্মাণ করে করে সরকারের জনগণের টাকা খরচের খাত খুলতে পারত না, তোমার টাকা দিয়ে মূর্তি বানায়, তোমার পয়সা দিয়ে মূর্তি নির্মাণ হয়। অবশ্য হুজুররা আন্দোলন করেছে, তোমরা মনে মনে ভাবতেছ হুজুররা এইটুকুই পারে খালি, না হুজুররা এই প্রস্থান পর্যন্ত হুজুরদের দৌরত্ব শেষ নয়, তবে এখনো হয়তো ধৈর্যের আমল চলছে, মক্কি জিন্দেগির নকল হতে পারে এটা, কিন্তু যদি বিজয়ের তাওহীদি স্লোগান এসে যায় মদিনী জাহাজের জীবন যদি শুরু হয়ে যায় তাহলে এই হুজুররাই ময়দানে নামবে, কোন মূর্তি থাকবে না, একটা মূর্তি।
নির্মাণ করে যাওয়া চেয়ে চেয়ে দেখবো এরকম মনে করলো, কিন্তু আবার আমির হিফাজত ডাক দিলে, হিফাজত ইসলাম ডাক দিলে রাজপথ আবার অচল হয়ে যাবে। মহতারাম হাজরিন, বড়রা আছেন, আলোচনা করবেন, সময় কম, তকদীর দেওয়ার সময় কম, কিন্তু এটা বাস্তবতা। আলামিন সংস্থার সম্মেলন থেকে আবার বলছি, ভুলি নাই, গ্রিক মূর্তির কথাও ভুলি নাই, রাস্তার কোন মূর্তির কথাও ভুলি নাই, ভুলি নাই। আবার আন্দোলন হলে এগুলো ইস্যু হিসাবে লিস্টেড আন্দোলন হবে, ঠিক কিনা আন্দোলন হবে। মহতারাম হাজরিন, ইব্রাহিমে খলিল একাই মূর্তি সব ভাঙছেন, সব ভাঙছেন। নমরুদের সংসদ আইন পাশ হয়েছে, আমার খোদা মেরে আলাইছে, তাও আজরের ছেলে। দৃষ্টান্তমূলক সাজা প্রদান করো, কি শাস্তি হবে? অগ্নিকুণ্ডলী বানাও, বিশাল অগ্নিকুণ্ডলীর মাঝখানে ইব্রাহিমকে ফেলাও। এত বড় অগ্নিকুণ্ডলী বানানো হয়েছে যে অগ্নিকুণ্ডলীর ভেতরে কাছে যায় মানুষ ফেলা যায় না, দূর থেকে চরক গাছের মাধ্যমে ঘুরায় ঘুরায় ইব্রাহিমকে মাঝখানে ফেলার সিদ্ধান্ত। ইব্রাহিমকে চরক গাছের ভেতরে হাত পা সুন্দর করে বান্দা বসায় দিছে, হাত পাও বাঁধা আছে, ইমানের মুখ খোলা আছে। চরক গাছে বসে বসে তিনি আল্লাহ ডাকতেছে, রবকে ডাকতেছে, আল্লাহু আকবার করে বলে আল্লাহর খলিল নজর করে তাকায় দেখি একা চরক গাছের ভেতরে তিনি বান্দা আছেন, কিন্তু নজর করে তাকায় দেখে 5 লাখ মুশরিক সব ইব্রাহিমের খেলাফ। শুধুই মাত্র 5 লাখ খেলাফ তা নয়, খোদ নমরুদ এর লিডিং, নমরুদের নির্দেশে এখন ফেলা হবে আগুনে, ঘন্টি বাজতেছে। ইব্রাহিম নজর করে তাকায় দেখে জন্মদাতার পিতা আজরো চরক গাছের রশি ধরে ধরে টানতেছে, মাও চরক গাছের রশি ধরে ধরে টানতেছে। ইব্রাহিম তখনো কারোর দিকে না, মাও পাশে নাই, বাবাও পাশে নাই, কিন্তু মুমিনের সাথে আছে কে? ইব্রাহিম চরক গাছের তাখতায় বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তোমার দিকে চেহারা ফিরাইছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহকে ডেকে বলতেছি, জুতু মেরা, তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি, জুতু মেরা, তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি, আগর একে তু নেহি মেরা, তু কোই শাই নেহি মেরি। আল্লাহ পাকের দিকে ইব্রাহিম যখন মুতাওয়াজ্জ হয়েছেন, জিবরিল আমিন মদদ আসছেন, ইব্রাহিম বলে তোমার মদদ লাগবে না। আগুনের ভেতরে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম কামেল মুমিন, কামেল মুমিন শুধু না, রাইসুল মুওয়াহিদিন, ঈমানদারদের সর্দার হলো ইব্রাহিম। আগুন ফুল বাগান হয়েছে, আগুন জান্নাতের বাগান হয়েছে তার জন্য। জান্নাতের জামা আগুনের ভিতরে তিনি পড়ছেন, জান্নাতের খাবার খেয়েছেন, জান্নাতের বিছানায় আগুনে ঘুমায়ছেন, টাকা দিয়া না ঈমান দিয়া। আবার তিনি আগুনের ভেতর থেকে বেরিয়ে এসেছেন, সম্বল ছিল ঈমান। নমরুদ সহকারে মুমিনের শক্তি দেখে ফেলেছে, মুমিনের শক্তি যদি কাফেররা দেখে তাইলে কিন্তু কাফেরদের ভীত মেরা যায়। মাঝে মাঝে হুজুরদের উপরে আক্রমণ করে পরিকল্পিত,
উদ্দেশ্য হলো শক্তি দেখে, কোয়ালিটি কোন কিসমের এটা দেখে। যুগে যুগে এরকম ইমানি শক্তি দেখলে ওদের ভীত নড়ে যায়। ইব্রাহিমের ইমানি শক্তি যখন দেখেছে, খোদ নমরুদ মনে মনে ভাবতেছে আমি খোদা, আগুন আমারেও ছাড়ে না, কিন্তু ইব্রাহিম আগুনে পুড়ে না। এই ইব্রাহিমের দিকে যদি আমি হাত বাড়াই তাহলে আমি তো অচল হয়ে যাব। এবার নমরুদ আইন করেছে ইব্রাহিমকে কিছু বলা যাবে না, ওকে ওর গতিতে ছেড়ে দাও। কেন বাচ্চা মানুষ? একদল যায় বলে আপনি কি খোদা না গাধা, এর লোকে পারেন না। আমি কি খোদা না, আমি ওই ওর সাথে লাগতে পারি, আমি লাগবো খোদা, তু খোদা, খোদার সাথে এর সাথে করবো কেন? আসল কথা হলো ভয় পেয়েছে। তারপর ওই বিখাউজ লোকগুলা তো যায় বলে ইব্রাহিম আমাদের খোদা নিয়া তোমার খোদার সাথে যুদ্ধ করবো, এটা কিন্তু নমরুদের কথা না, এ বিখাউজ কথা। ওরা যায় বলে আমাদের খোদা ইব্রাহিম তোর খোদার লোকে যুদ্ধ করবে, ঠিক আছে আসো। গেছে ময়দানে তীর বললাম লই, ল্যাংরা মশা দিয়া কিসা মুখতাসার হয়েছে, বাইরে মশা বাইর করা যাচ্ছে। মুমিনের বিজয় এভাবে কুদরত দিয়া হয় ইমানি শক্তির বলে। এবার নমরুদ যখন দেখলো যে পারতেছি না, তো নীরব, শেষ বেলায় যুদ্ধ হলো, যুদ্ধে গেল, ও ফান করলো, আল্লাহ ভান করলো, তীরের আগায় আগায় রক্ত জড়ায় জড়ায় নিচে পাঠাইলো, তীর হাতে নিয়ে খোদা মারছি মিছিল শুরু করলো, নাক দিয়া মশা গেল কাঠে করে। এই তো ইতিহাস। পরে যে রাজা আসছে সে বলে এর লগে নমরুদ পারে না, নাকে মশা ঢুকে, আমি নাকে কোনো মশা দিব না, কি করবো? তাহলে পুলিশদেরকে দায়িত্ব দিল ইব্রাহিমকে নজরবন্দি করে রাখো, কাউকে ইব্রাহিমের সাথে কথা বলতে দিবা না, কারণ কথা বললে ঈমান শিখে ফেলবে। এ জালিমরা যুগে যুগে এরকম করে, নবীদেরকে নজরবন্দি করেছে, কিয়ামত পর্যন্ত আলেম নজরবন্দি হবে। নজরবন্দি বিভিন্ন স্টাইলে হয়, কখনো আলেমকে জঙ্গি গালি দিয়ে তোমাকে নজরবন্দি করে, আবার কখনো নমরুদের মতনই জালিমদের মতন চতুর্দিকে পুলিশ দাঁড় করায় দিয়েও নজরবন্দি করে। মুফতি আমিনী বলতেন আমি নজরবন্দি কথা বলতে পারবো না, শেখুল হাদিসের জানাজায় নিজে বলেছেন যে আমি নজরবন্দি, উনি ঘুমায় থাকলেও পুলিশ পাহারা দিচ্ছে নজরবন্দি, বাথরুমে গেলেও পুলিশ পাহারা দিচ্ছে নজরবন্দি। কারণ হলো এরা যদি জনগণের সাথে মিশা যায় তাহলে জনগণের ঈমান তাজা হয়ে যায়, এজন্য নজরবন্দি। মাহফিলে তোমরা আলেমের জবানে দিনী কথা শুনলে তোমাদের ঈমান তাজা হয়, এ কারণে মাহফিল নজরবন্দি। কয়েকদিন আগে কুষ্টিয়া থেকে ইসলামী মহাসম্মেলন, ওখানে তিন দিন সম্মেলন, প্রথম দিন আমাদের মামুনুল হক সাহেব, দ্বিতীয় দিন আমি, পরের দিন খান সাহেব। কিন্তু যা দেখি পুষ্টার তিন দিন হয়ে গেছে, দুই দিন। বললাম কিভাবে হইলো দুই দিন? উনি গরম হুজুর, ওনারে আনতে দেওয়া যাবে না, উনি সরকারের বিরুদ্ধে কথা বলে। তাই মাহফিল নজরবন্দি, মাহফিল হতে পারবে না। তাই আমাকে যে অনুমতি দিলেন, কয় আপনারা ইমান আমলের কথা একটু বেশি কনের লেগে আপনারা। তারপরে নিচে লেখা আছে ইমান আমলের বাইরে কোনো ওয়াজ করা যাবে না। পড়লাম, হ্যাঁ আসলে তো করি না, ইমান আমলের বাইরে কোনো কথা বলি না। বাইরে মাইক দেওয়া যাবে না, মাহফিলের ভেতরে মাইক থাকবে। আমি বললাম কি লেগে বাইরে দেওয়া যাবে না, সামালা মাহফিল তো শুরু হয়েছে, আজকে দরজা রয়েছে, আর ভাই বলে বাড়ায় দে বাইরে দে। গানের মাইক যদি বাইরে যেতে পারে, ওয়াজের মাইক কেন যাবে না? আশ্চর্য হইলাম, আশ্চর্য হইলাম। নিচে লেখা আছে নজরদারি করবেন মাহফিল স্থলে যেন কোনো জুয়া না হয়। মনে মনে ভাবলাম এটা যে কোন মুসলমানের বাচ্চা, এটা সিগনেচার কাজ করছে, কেমন মুসলমানের ঘরের সন্তান যে সিগনেচার করছে, মাহফিল স্থলে জুয়া হইতে দেওয়া যাবে না। ও গাধাটা মুসলমানের দেশের ওসি হয়ে যাবে না, যে মুসলমানের দেশের মাহফিলে দোয়া হয় জুয়া হয় না, দোয়া হয় জুয়া হয় না, এটা জানে না।
মাহফিল নজরবন্দি যেন মানুষের ঈমান তাজা না হয়ে যায়। ইব্রাহিম নজরবন্দি, আলেমরাও এরকম নজরবন্দি, নজরবন্দি করে করে মুফতি আমিনের মতো পীর পুরুষকে নজরবন্দি হালতে আমরা, কিন্তু বাদিও এটা মনে করো না, এক আমিনি পড়ে গেছে, এক দেশ ঠান্ডা হয়ে গেছে, এটা মনে করো না। শত কোটি মুসলমানের ঘরে ঘরে আমিনের হুঙ্কার আছে, এ হুঙ্কার গর্জে উঠলে পালাইবার রাস্তা পাবা না, পালাইবার রাস্তা পাবা না, পালাইবার রাস্তা পাবা না। যদি কমান খুলতে বাধ্য করেন তাহলে দেশের মাটির আগায় আগায় গাছের গুড়ায় গুড়ায় তকবীর শুরু হয়ে যাবে, সে বিশাল পালানোর রাস্তা থাকবে না। সেই ঈমান বুকে নিয়ে উপস্থিত বর্তমান সময়ের উলামা হযরতগণ যারা ঈমানী নেতৃত্ব নিয়ে মাঠে আছেন, আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, সে জিজ্ঞাসা করতে চাই, এতটুকুনি দিলের তৃপ্তি আমাদের সর্দারগণ যদি ঈমান বুকে নিয়ে এদেশ থেকে নাস্তিক তাড়াতে মূর্তি আর এদেশে অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে আইনকে সোচ্চার করে এদেশের মাটিতে ইসলাম তথা কোরআনের হুকুমতের পতাকা উড্ডীন করবার জন্য যদি আপনাদেরকে আবার বিপ্লবী আহ্বান করে আপনারা আহ্বানে রাস্তায় বেরিয়ে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। তবে আমরা আহ্বান করব মামুনুল হক যোগ্য নেতৃত্ব সামনে বাড়ো, মুফতি ফয়জুল্লাহ সামনে বাড়ো, নেতারা যুবকেরা সামনে বাড়ো, মুজাহিদরা রক্ত দিতে প্রস্তুত আছে। বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নি শিখা ভীষণাত্ম বিস্তৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়াছো, হায় রে আত্ম ভোলা, তোমরা জাগিয়ে সারা বিশ্বে উঠবে প্রবল দোলা। মা হাওল কি হই তাজা হওয়া তুঝকো গবারা, দরকার হে তাহজিব কো ফের তেরা সাহারা, করেক বার নই রঙ সে দুনিয়া কা নজারা, চমকেগা ফের এক বার তেরি বখত কা তারা। এটাই আল্লাহ পাকের ঘোষণা, এটাই যুগ যুগ মুমিনের ইতিহাস। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আনামিন সংস্থার নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার মুখতসার বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।